হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে পুর ভরা ক্যাপসিকাম বা স্টাফড ক্যাপসিকামের রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন বন্ধুরা, ঝটপট দেখে নিই এই ডিলিশিয়াস রেসিপিটি। সব প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি তেল। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে এর জায়গায় সাদা তেল নিতে পারেন। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি। তারপর এটাকে এক মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে টুকরো করে নেওয়া গাজর, বিনস কুচি আর দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এগুলোকেও আবারও দু থেকে তিন মিনিটের জন্য ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো নুন, চিনি, আবারও এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে নেওয়া পনির। এখন এটাকে দু চারবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তারপর এটাকে নামিয়ে রাখছি। এখানে নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকাম। এখানে আমি দু রকম রঙের ক্যাপসিকাম নিয়েছি। তারপরে ক্যাপসিকামের ভেতরের অংশটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ছুরির সাহায্যে হালকা করে এইভাবে ক্যাপসিকামের নিচের দিকটা কেটে দিয়েছি, যাতে এটা তাওয়ায় রাখতে সুবিধে হয়। আর এর ওপরের পার্টটাকে রেখেছি এইভাবে ঢাকা দেওয়ার জন্য। এতক্ষণ যে পুরটা তৈরি করেছিলাম সেটাকে এবারে এই ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি। সব পুরগুলো এইভাবে ক্যাপসিকামের মধ্যে পুরে নিয়েছি। এই পুরটা আপনারা চাইলে এমনিও খেতে পারেন, আর যদি মনে করেন এটাকে রেখে খাবেন তাহলে এটাকে ফ্রিজে স্টোর করতে পারেন। সব শেষে এই পুরগুলোর ওপরে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে চিজ। সব ক্যাপসিকামগুলোতে চিজগুলো দিয়ে নিয়েছি। এটা এমনিতে এত সুন্দর লাগছে দেখে যে মনে হচ্ছে এটাকে এখনই খেয়ে ফেলি। এবার চলুন এর পরের স্টেপটা করে নিই। এখন আর সেরকম কিছুই করতে হবে না, শুধু এই পাত্রের মধ্যে অল্প একটু তেল দিয়ে সেটাকে একদম অল্প আঁচে রেখে এর উপরে ক্যাপসিকামগুলোকে বসিয়ে দিতে হবে। বন্ধুরা, এই চিজগুলো দেওয়ার পর আপনারা চাইলে এটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে একটু সেট করে দিতে পারেন, যাতে এটা বেরিয়ে না চলে আসে। তারপর এইভাবে ঢাকাগুলো সব বন্ধ করে দিচ্ছি। তারপর একটা বড় ঢাকনা দিয়ে এই পাত্রটাকে ঢেকে দিচ্ছি। খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে ক্যাপসিকামগুলোকে এবারে হালকা করে একটু এরকমভাবে রেখে দিচ্ছি, যাতে এটা সব দিক থেকেই ভাজা ভাজা হয়ে যায়। এই প্রসেসটা একটু সাবধানে করবেন, যাতে করে ক্যাপসিকামের মধ্যে থেকে পুরগুলো বেরিয়ে না চলে যায়। এই স্টেপটা করার সময় গ্যাসের আঁচ কিন্তু একদম কমে রাখবেন। আমি পার্সোনালি ক্যাপসিকাম একটু কাঁচা খেতে পছন্দ করি, সেই জন্য আমি এটাকে এইভাবেই নামিয়ে নিয়েছি। এর মধ্যেকার চিজটাও গলে গেছে আর এটা খুব সুন্দরভাবে কুকও হয়ে গেছে। এটাকে আমি এখন সার্ভ করে দিয়েছি, আর আপনারা এটাকে গরম খাওয়ারই চেষ্টা করবেন, এটা খুবই ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা, আমার আজকে এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।